Hi guys, how are you? আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আমি আর্কিটেক্ট লাকি। আজকে আমি গতকালকে ইন্ট্রোডিউস করেছিলাম আপনাদের সাথে, তো আজকে আমি আপনাদের সামনে এই কারণে উপস্থিত হলাম যে আমি কিভাবে ইন্ট্রোডিউশনটা করি। আমি মূলত ইন্ট্রোডিউশনটা করি এভাবে, যখন আমাকে কোনো ক্লায়েন্ট ডাকে যে আপনি লাকি সাহেব আপনি একদিন আসেন আমার বাসায় বা অফিসে, সেক্ষেত্রে আপনি একটা টাইম একটা ফিক্স করে দিই এবং সেই নির্দিষ্ট টাইমে আমরা সেখানে যাই। যাওয়ার পর তার মেজারমেন্টটা নেই, তার একটা স্কেচ আমরা তৈরি করি এবং যাবতীয় ওই জিনিসগুলো শেষ করার পর, তার স্পেসিফিকেশনগুলো নেওয়ার পর আমরা তার টোটাল ডিজাইনটা সাবমিট করি। সেক্ষেত্রে আমাদের ডিজাইন সাবমিট করার বিষয়টা এরকম, আমরা একটা 2D ফার্নিচার লেআউট করি, এটা অ্যাপ্রুভালের পর আমরা 3D চলে যাই। সেক্ষেত্রে আমরা 3D স্ম্যাক্স অথবা স্কেচ আপ আমরা ইউজ করে থাকি। 2D ক্ষেত্রে আমরা অটোক্যাডটা ইউজ করি এবং ডিরেক্ট স্কেচ আপও আমরা অনেক সময় লাইনটা টেনে ফেলতে পারি। এক্ষেত্রে আমাদের স্কেচ আপে যথেষ্ট রকম আপগ্রেডেশন একটা সিস্টেম আছে। এরপর যখন তারা মডেলটাকে সিলেক্ট করে ফেলে, আমরা তখন চলে যাই সম্পূর্ণ লুমিয়নে, এনএসকেপে, ভিরেতে, করোনাতে, এই জাতীয় যত ধরনের সফটওয়্যার আছে সব ধরনের সফটওয়্যার আমরা ইউজ করে থাকি। এটা কেউ অ্যানিমেশন চায়, কেউ 3D চায়, তো যে যেটা চায় আমরা তার ডিমান্ড অনুযায়ী কাজটা করে থাকি। এখন আপনি বলতে পারেন যে এই ডিজাইনটা যে আমরা করে থাকি, এই ডিজাইনে আসলে কোন জিনিসটাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া হয়? এই ডিজাইনে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ক্লায়েন্টের রুচি, ক্লায়েন্টের ডিমান্ড, ক্লায়েন্টের চাহিদা এবং ক্লায়েন্টের যে বাজেট। বাজেট ফ্রেন্ডলি হতে হবে অবশ্যই ডিজাইনটা, যদি আমি বাজেট ফ্রেন্ডলি করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমার ডিজাইনটা ফেল করবে এবং আমি কাজটা পাবো না। তো সেই জন্য আমি সবসময় ক্লায়েন্টের বাজেট, তার রুচি, তার অভিরুচি, তার কী চাচ্ছে তার উপর ভিত্তি করে আমি ডিজাইনটা করে থাকি। তো গাইস, আপনারা বুঝতে পারছেন যে আমি এইভাবে ডিজাইনটা করি। আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্ত কোশ্চেন্সের অ্যান্সারগুলো দিতে চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।